আমাদের ক্যাটারিং এর আরেকটি রেসিপির ভিডিও, পনির শাসলিক। পনির শাসলিক করার জন্য পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর টমেটো কেটে রাখা রয়েছে একটু চৌকো শেপ করে। এবার পনির কেটে নেওয়া হচ্ছে বটিতে, পনিরগুলো চৌকো চৌকো শেপ করে একটু ছোট ছোট সাইজে কাটা চলছে। তো সব পনির কেটে নেওয়ার পর এইবার পনির, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একটা ছোট্ট স্টিক টুথপিক, আমরা যে বাড়িতে টুথপিক ইউজ করি সেই টুথপিকের মধ্যেই একটার পর একটা সাজিয়ে এরকমভাবে তৈরি করা হচ্ছে। তো এখানে ছোট টুথপিককে স্টিক নেওয়া হয়েছে দেখতে সুন্দর লাগার জন্য। বাজারে আপনারা একটু বড় সাইজেরও স্টিক পাবেন, সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু একটু দেখতে ভালো লাগার জন্য আমরা ছোট টুথপিকের স্টিক ইউজ করছি এখানে। অনেক সময় আমাদের বাড়িতে টুথপিক পড়ে থাকে, ইউজ হয় না, নষ্ট হয়, তো এই ক্ষেত্রে আপনারা যে টুথপিকের স্টিকগুলো ইউজ করতে পারেন পনির শাসলিক করার জন্য। তো এখানে অনেক সংখ্যক লোকের পনির শাসলিক করা হচ্ছে, তিনজন বসে প্রত্যেকটা স্টিকে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোগুলো পরপর সাজাচ্ছে, দারুণ লাগছে দেখতে। দেখুন তো স্টিকগুলো করে নেওয়ার পর এইবার একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটার জন্য প্রথমে ডিম নেওয়া হলো, এবার তার মধ্যে ময়দা দেওয়া হলো। ময়দা দেওয়ার পর এইবার কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, এবার ভালো করে প্রথমে তিনটে জিনিস একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে এরপর জল দেবেন। জল দেওয়া হলো। এই ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখবেন যাতে ব্যাটারটা একদম মোটা না হয়ে যায় আর একদম যেন পাতলা না হয়ে যায়। খুব মোটা ব্যাটার হয়ে গেলে যখন ভাজা হবে, ভাজার সময় একটু মোটা ভাব চলে আসবে, আর যদি একদম পাতলা করেন তাহলে ওই স্টিকগুলোর গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে থাকবে না, মানে একদম নরম হয়ে পড়ে যাবে, এরকম তো ভাজাটা ভালো হবে না। চেষ্টা করবেন ব্যাটারটা যাতে একটুখানি মিডিয়াম থিকনেস থাকে। তো এইবার একটু নুন দেওয়া হলো, সামান্য সামান্য একটু নুন দেওয়া হলো। ব্যাটারটা হাত দিয়ে আধ ঘন্টা ধরে এরকমভাবে একসাথে সব কিছু মিশিয়ে ফাটানো চলছিল। তো সামান্য নুন দেওয়ার পর এইবার কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, সবুজ কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। এইবার দেওয়া হচ্ছে আমচুর পাউডার, আমচুর পাউডার দেওয়া হলো। আমচুর পাউডার দেওয়ার পরে এবার গোলমরিচ দেওয়া হলো, গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো। তারপর বিট নুন, বিট নুন দেওয়া হলো। এবার সমস্ত কিছু একসাথে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ব্যাটারটা রেডি করা হলো। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর এইবার এই ব্যাটারের মধ্যেই ওই পনির আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের সাজিয়ে রাখা স্টিকগুলো ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে এপিটোপিটে ভালো করে লাগিয়ে তারপর এক একটা করে স্টিক কড়াইয়ে গরম ছাঁকা সাদা তেলে
ছাড়া হচ্ছে। স্টিকগুলো তেলে ছাড়ার সময় খেয়াল রাখবেন যাতে তেলটা একদম ফুটফুটে গরম হয়। খুব গরম, অতিরিক্ত গরমে স্টিকগুলো ছাড়বেন। তেল যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গরম হচ্ছে তার আগে কিন্তু স্টিকগুলো ছাড়বেন না। দেখছেন কি সুন্দর লাগছে স্টিকগুলো ভেজে নেওয়ার পর। তো একে একে সমস্ত স্টিক ভেজে তুলে রাখা রইল, এটা 50% মতো ভেজে তুলে রাখা রইল, পুরোপুরি কিন্তু ভাজা হয়নি। তো সব পনিরের স্টিকগুলো প্রথমবার ভেজে তুলে রাখা রইল, এইবার সব স্টিকগুলো ভেজে নেওয়ার পর আবার দ্বিতীয়বার সব একসাথে স্টিকগুলো নিয়ে আবার গরম ছাঁকা সাদা তেলে ভাজা হবে। মোট দুবার ভাজবেন, প্রথমবার 50% মতো ভেজে নেওয়ার পর আবার দ্বিতীয়বার এটাকে ভাজবেন। খুবই সাধারণ, সিম্পল একটা রেসিপি, দেখতে হয়তো অনেকটা কঠিন লাগতে পারে, কিন্তু যখন একবার দুবার তিনবার আপনারা করবেন বাড়িতে দেখবেন জিনিসটা খুবই সোজা। তো দ্বিতীয়বার পনির স্টিকগুলো ভেজে তুলে রাখা হলো। এই হচ্ছে পনির শাসলিকের রেসিপি, আমাদের ক্যাটারিং এরকমভাবে করা হয়। এইখানে ছোট স্টিক নিয়ে করা হয়েছে বলে দেখুন দেখতেও সুন্দর লাগছে, অনেকটা লালিপপের মতো দেখতে লাগছে। তো এইবার শেষে চাট মশলা ছিটিয়ে এইবার নিয়ে যাওয়া হবে সার্ভ করতে। পনির শাসলিকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও নতুন রেসিপির ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন।